কুলত্থ কলাই হল অন্যান্য সমস্ত কলাইদের মধ্যে এটা সবচেয়ে প্রোটিন সমৃদ্ধ কলাই যা পাওয়া যায় এই গ্রহে তো এটা অত্যন্ত শক্তিশালী এজন্যই রেসের ঘোড়াদের খাওয়ানো হতো এই কলাই যাকে বলা হয় কুলত্থ কলাই আজকাল বাজারে দুর্ভাগ্যবশত বলা হয় ঘোড়ার কলাই কল্লু বলে তামিলে হুড়ুলি অন্যান্য ভাষায় উলু উলু তেলেগুতে তো এটা খুব ভালো জিনিস একে অঙ্কুরিত করা ভালো অঙ্কুরিত করলে হজম করতে পারবেন আরো সহজে এটা রাখতে পারেন একটা বাটিতে আপনার ঘরে একটা সাদা কাপড় নিন তার মধ্যে রাখুন ভিজে রাখুন জলে প্রায় ছয় থেকে আট ঘন্টা তারপর একটা কাপড়ে করে মুখটা বেঁধে রাখুন তিন দিনের মাথায় অঙ্কুর বেরোবে অঙ্কুর বেরোলে এমনি কাঁচাই খেতে পারেন যদি বেরিয়ে আসে প্রায় আধা ইঞ্চি বীজের বাইরে কাঁচাই খেতে পারেন অনেক চিবোতে লাগবে খেতে গেলে চিবিয়ে খেয়ে নিন এটা খুব ভালো এখন এটা বাড়িয়ে দেবে উত্তাপ এই শরীরে আজ সূর্য উঠেছে আর ধরুন আজকে পান করলেন এই কুলত্থকলাই খুব বেশি উত্তাপ বোধ করবেন তখন অবশ্যই ব্যালেন্স করুন মুখ করাই খেয়ে অঙ্কুরিত মুখ করাই ঠান্ডা করবে এই সিস্টেমটিকে ও এগুলো এত সব জটিল আমি কি আমার খাবারটা শুধু খেতে পারি না আমিও আপনাকে খেতেই বলছি শুধু বলছি না আপনাকে করতে কিন্তু এই মুহূর্তে আপনি কেবল করছেন খাওয়ার আচারবিধি আপনি খাচ্ছেন না যেভাবে একটা মানুষের খাওয়া উচিত যদি গিয়ে লক্ষ্য করেন যে কোনো প্রাণীদের ওরা কেবল কুচিয়ে চম চম-চম চম করে খাচ্ছে ওরা কিন্তু খাচ্ছে না নির্বিচারে এভাবেই বাতিল করছে যেটা সে চায় না খাচ্ছে কেবল যেটা চায় লক্ষ্য করলে একটা চিতল হরিণকে দেখবেন এটা চড়ে বেড়াচ্ছে শুধু দেখুন এটা কি খায় আর কি না খায় এটা একদম জানে এভাবেই অনুভূতির দ্বারাই জানে কি খেতে আছে আর কি খেতে নেই আজকের জন্য কাল হয়তো খাবে একটা পাতা যেটা খাচ্ছে না আজকে কিন্তু আজকে জানে কি খেতে হবে এর শরীরের জন্য আর আশেপাশের আবহের জন্য তো আপনাকেও এটা গড়ে তুলতে হবে একটু কারণ এটাই বুদ্ধিমত্তা শরীরের এই কুলথ কলাই খেলে উৎপন্ন হবে উত্তাপ শরীরে যদি দেখেন উৎপন্ন করছে অতিরিক্ত তাপ কি করে বুঝবেন অতিরিক্ত তাপ কিনা দেখবেন আপনার চোখের মণিমণ্ডলগুলো গরম বা মূত্রত্যাগ করতে গেলেন করতে চাইছেন এটা ভর্তি কিন্তু বেরোচ্ছে না ব্যথা লাগছে তার মানে অতিরিক্ত উত্তাপ এরকম হলে পান করুন কিছুটা চালকুমড়োর রস বা খান কিছুটা মুখ করাই বা নিন কিছুটা রিড়ির তেল হয় নাভির ভেতরে বা অনাহততে বা বিশুদ্ধিতে এই জায়গায় আর এই দুটো জায়গা কানের পেছনে যদি লাগান সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যেই দেহতন্ত্র ঠান্ডা হয়ে আসবে বাথরুমে যান সব কিছুই হয়ে যাবে অনায়াসে কোনো প্রচেষ্টা ছাড়াই তো শরীরটা সামলানো দরকার এমনকি এখনও নিজে থেকে এটা সামলাচ্ছে কিন্তু আপনি যদি সচেতনভাবে সামলান কাজ করবে আরও ভালো এরকমই সহজ ব্যাপার যদি চান ব্যবহার করতে সিস্টেমটিকে কর্মক্ষমতার উচ্চমাত্রায় তাহলে আপনাকে লক্ষ্য করতে হবে এটা যাহোক করে বাঁচা মরা তাহলে কিছু আসে যায় না হোক খান কি আসে যায় এমনকি আবর্জনা খেলেও বেঁচে থাকবেন কিন্তু যত্নের সাথে খাওয়া আর দেখা শরীরের কি দরকার সক্ষম করে তুলবে শরীরকে নানা উপায়ে সচেতনভাবে চালনা করা স্বাস্থ্য নিয়ে কোনো ম্যানিয়া না মানে জানেন তো চিন্তা করা আমি কি খাবো আমি কি করি কি করে করি না এটা স্বয়ং ক্ষতিকারক কেবল সচেতন হওয়া কোনটার কতটা শরীরের কি দরকার আজকে সেটাই করুন আপনি